রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে পিএসসির দুইজন উপপরিচালক ও একজন সহকারী পরিচালক জড়িত। তারা হচ্ছেন উপপরিচালক মোহাম্মদ আবু জাফর ও জাহাঙ্গীর আলম এবং সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর কবির। গত 7ই এপ্রিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তাদের গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে উপপরিচালক আবু জাফর ও সহকারী পরিচালক আলমগীর কবিরের কোচিং ব্যবসা আছে। সরকারি চাকুরিতে থাকা অবস্থায় ব্যবসায় জড়িত থাকা যায় না, চাকুরিবিধিতে তা উল্লেখ থাকলেও পিএসসির উপপরিচালক মোহাম্মদ আবু জাফর ও সহকারী পরিচালক আলমগীর কবির সেই নিয়মের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছেন। অনুসন্ধানে জানা যায়, উপপরিচালক মোহাম্মদ আবু জাফর ও সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর কবির দুজনই চাকুরির প্রস্তুতির কোচিং ব্যবসার সঙ্গে যুক্ত। সেখানে যারা কোচিং করতেন তাদের কাছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে দেওয়া হতো প্রশ্ন ও উত্তর। এটি ছিল ওপেন সিক্রেট। বিষয়টি পিএসসির অনেক কর্মকর্তা ও কর্মচারী জানেন। ঢাকার মালিবাগের জ্যোতি কমার্শিয়াল চাকুরির কোচিং সেন্টারের পরিচালক আবু জাফর। কোচিং সেন্টারটি তার স্ত্রী জ্যোতির নামে। পিএসসির প্রশাসন শাখা থেকে জানা গেছে, কয়েক বছর পদোন্নতি থেকে বঞ্চিত ছিলেন আবু জাফর। তিনি কোচিং সেন্টারে যুক্ত আর নানা নেতিবাচক আলোচনায় ছিলেন বলে 3 বছর তার পদোন্নতি আটকে ছিল। গোয়েন্দা প্রতিবেদন নেতিবাচক আসার কারণে পদোন্নতি আটকে ছিল বলে জানায় পিএসসির প্রশাসন শাখা। এছাড়া মোহাম্মদ আলমগীর কবিরের কোচিং সেন্টার আছে ঢাকার মিরপুরে। পিএসসির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আলমগীর কবির আগে আজিমপুরে থাকতেন, কোচিং ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে মিরপুরে বাসা নেন। পিএসসিতে থাকার পরও এমন কোচিং সেন্টারে তারা থাকলেও এজন্য সরাসরি তাদের কোনো জবাবদিহিতার আওতায় আনা হয়নি। এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসেন বলেছেন, এই দুজনের চাকরির প্রস্তুতির কোচিং ব্যবসা আছে তা এবারে অভিযোগ আসার পর জানতে পেরেছি। আগে জানতে পারলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া যেত। শামিমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24।